প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো এসএসসি এম টিএস দু জন্য এখানে যে অনলাইন আবেদনটা তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখ থেকে একুশে জুলাই দু তারিখ পর্যন্ত চলছিল তোমরা তারা এসএসসি এম টিএস দু জন্য অনলাইন আবেদন করেছ তোমাদের জন্য কিন্তু এখানে অফিসিয়ালভাবে আমাদের ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের লিঙ্ক ওপেন হয়ে গেছে এখানে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা কিংবা রিজেক্ট হয়েছে কিনা কীভাবে চেক করবে তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে এক্সাম হলে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এ টুদের সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অন নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাডমিট কার্ড সেকশান দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত রিজনের নামগুলো ওপেন হয়ে যাবে এখানে কিন্তু টোটাল নয়টি রিজনে কিন্তু নাম দেওয়া রয়েছে এবার আমাদের এই নটি রিজন অনুযায়ী আলাদা আলাদা টাইম অনুযায়ী কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিংবা অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আলাদা আলাদা সময় ওপেন হয়ে থাকে তো আমাদের ইস্টার্ন রিজনের জন্য কিন্তু গতকাল অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার তেইশ তারিখে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য অফিসিয়ালভাবে লিঙ্কটা কিন্তু তোমাদের ওপেন করা হয়েছে এখান দেখতে পাচ্ছো প্রথম আমাদের রয়েছে ইস্টার্ন রিজন এই ইস্টার্ন রিজন তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এসএসসির ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে যেখান থেকে তোমাদের সমস্ত কিছু চেক করতে হবে এবার তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখান দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে সতেরোই আগস্ট দু হাজার তেইশ তারিখ নো ইউর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিল অ্যান্ড সিভেন 2023 এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের দুটো পদ্ধতি দেওয়া রয়েছে একটা তোমাদের রেজিস্ট্রেশন আইডি বসিয়ে তোমরা জানতে পারো কিংবা তোমাদের নাম বসাবে এবং ডেট অফ বার্থ বসিয়ে নিচে ক্যাপচা কোডটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবে নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ভাবে পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে कैंडिडेट হ্যাজ টু प्रोड्यूस অ্যাট লিস্ট ওয়ান ভেইল ডকুমেন্ট অ্যাচ অন ডেট অ্যান্ড দ্য অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ এবং দ্য ফলোয়িং এক্সামিনেশান ভেনু অন দ্য ডে অফ এক্সামিনেশান অর্থাৎ নিচে তোমাদের যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবার এখানে কিন্তু ডকুমেন্টসের মধ্যে দেওয়া রয়েছে কি আধার কার্ড কিংবা প্রিন্ট আউট অফ ই আধার কার্ড তারপর দেখতে পাচ্ছো বিদ্যাগে রয়েছে ভোটার আইডি কার্ড তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড সার্ভিস আইডি কার্ড ইস্যু বাই এমপ্লয়িজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি কলেজ তারপর দেখতে পাচ্ছ এক্স সার্ভিস ব্যান্স ডিসচার্জ বুক ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স এনি আদার ফটো আইডেন্টি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই একটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে অর্থাৎ তোমরা আধার কার্ড কিংবা আইডেন্টি কার্ড কিংবা প্যান কার্ড তোমরা যে কোনো একটা ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারো ওকে তারপর তোমাদের দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইফ দ্য ফটো আইডেন্টি কার্ড ডাজ নোট কন্টেন দ্য কমপ্লিট ডেট অফ বার্থ অ্যান্ড নেম দেন ক্যান্ডিডেট মাস্ট ক্যারিয়ার অ্যাডিসন অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনশন বিলো হ্যাভিং দ্য ডেট অফ বার্থ নেম প্রিন্টেড অন অ্যাডমিশান সার্টিফিকেট অর্থাৎ তোমাদের উপরে যে সমস্ত ডকুমেন্টসের নাম বললাম ওই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমরা যে ডকুমেন্টস নিয়ে যাবে ওই ডকুমেন্টসে যদি প্রপার তোমাদের ডেট অফ বার্থ না থাকে তাহলে কিন্তু অবস্থিত তোমাদের বলা হচ্ছে যে এর দাগে টেন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো কিংবা পাস সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে যেখানে ডেট অফ বার্থ লেখা থাকবে তাছাড়া তোমাদের জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে পারো ওকে আরও তোমাদের বলা হচ্ছে ইন কেস অব এ মিস ম্যাচ ইন ডেট অফ বার্থ অ্যান্ড নেম মেনশন ইন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ফটো আইডি প্রুফ সার্টিফিকেট ব্রড ইন সাপোর্ট ডেট অফ বার্থ অ্যান্ড নেম দ্য ক্যান্ডিডেট উইল নট অ্যালোট অ্যাপিয়ার দিস এক্সামিনেশান অর্থাৎ যদি তোমাদের নামের কিংবা ডেট অফ বার্থের মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে এক্সাম দিতে দেওয়া হবে না এক্সামে তোমরা বসতে পারবে না তারপরে চার নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস ফিল আপ অ্যান্ড সাইন কোভিড নাইন্টিন সেভ ডিক্লারেশন ফর্ম অ্যাট দ্যামেশন ভেনু অন দ্য ডে অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসের তোমাদের কথা বললাম সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কোভিড নাইন্টিন ডিক্লারেশন ফর্ম তোমাদের জমা করতে হবে এবার কোভিড নাইন্টিন ডিক্লারেশন ফর্ম তোমাদের কীভাবে জমা করতে হবে কোথায় তোমরা পাবে একটুবার তোমাদের বলছি এবার তোমরা কি করবে সবাই এখানে ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে নেক্সট পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে শো করবে এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রোল নাম্বার দিয়ে থাকবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম লেখা থাকবে তোমাদের নাম তারপর তোমাদের ফাদার নামের জায়গায় তোমাদের বাবার নাম লেখা থাকবে তারপর তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকবে এবং তারপরেই তোমাদের লেখা থাকবে ডেট অফ এক্সাম কত তারিখে তোমাদের এক্সামটা পড়েছে এখানে কিন্তু ডেটটা কিন্তু মেনশন করা থাকবে এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু যেহেতু সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা পড়েছে সেপ্টেম্বরের মতো তোমাদের যে কোনো একটা ডেট কিন্তু এখানে লেখা থাকবে তারপর তোমাদের লেখা থাকবে রিপোর্টিং টাইম যে টাইমের আগে তোমাদের ওখানে গিয়ে রিপোর্টিং করতে হবে এখানে দেখতে পাচ্ছো রিপোর্টিং টাইমটা লেখা রয়েছে সাতটা পঁয়তাল্লিশ এ এম তারপর দেখতে পাচ্ছ সিটি অফ এক্সাম যেখানে কলকাতা লেখা রয়েছে এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে তোমরা অনেকে আগে কিন্তু আমাকে কোয়েশ্চেন করে জানিয়েছ যে দাদা এখানে এক্সাম সেন্টার চুজ করার সময় অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কলকাতা আমি আগে দিয়েছি কিন্তু কলকাতায় আমার এক্সামটা পড়েনি ভুবনেশ্বরে এক্সামটা পড়েছে তাহলে কি করে হলো এক্সাম সেন্টার কেন কলকাতায় পড়েনি দেখো তুমি হয়তো দেরি করে ফর্ম ফিল আপটা করেছো অবশ্যই তার জন্য কিন্তু ওখানে কলকাতার যে এক্সাম সেন্টার রয়েছে ওখানে যে সিটগুলো রয়েছে সিটগুলো কিন্তু বুকিং হয়ে গেছে তার জন্য তোমরা কিন্তু নেক্সট তোমাদের যে প্রিফারেন্স রয়েছে ভুবনেশ্বর ওখানে কিন্তু এক্সামটা পড়ে গেছে তাই অবশ্যই তোমরা ট্রাই করবে যখন যে কোনো অনলাইন আবেদনটা করবে এক্সাম সেন্টার চুজ করার অপশান থাকলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি এক্সাম সেন্টার কিন্তু তোমরা চুজ করে দেবে তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করবে তাহলে তোমরা যে এক্সাম সেন্টার প্রথম চুজ করেছো ওখানে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে এখানে এক্সামটা পড়ার ওকে এবার তোমরা কী করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আর একটা তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে অল ক্যান্ডেট আর ইনস্ট্রাক্ট টু ক্যারি অ্যান্ড ওয়ার মার্কস অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিতে যাবে ওই ডেটে তোমাদের কিন্তু অবশ্যই মাস্ক করে যেতে হবে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে অ্যাডমিট কার্ডটা কবে আমার পাবো দেখো তোমাদের যে এক্সামটা পড়েছে এক্সামে তোমাদের ডেটটা যে দেওয়া রয়েছে ওই ডেটের চার থেকে পাঁচ দিন আগে তোমরা কিন্তু এই অফিসের ওয়েবসাইটে এসে এইভাবে তোমাদের কিন্তু লগ করে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবে এখানে তোমাদের যে বাম দিকে রোল নাম্বার দেওয়া রয়েছে এই রোল নাম্বার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডের নিচেই তোমাদের কোভিড নাইন্টিন ডিক্লারেশান ফর্ম তোমাদের দেওয়া থাকবে যেটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে তো অ্যাডমিট কার্ড এলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কোভিড নাইন্টিন ডিক্লারেশান ফর্ম তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে